হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি নাস্তা। আর বাচ্চারা কিন্তু অনেক সময় নুডলস খেতে পছন্দ করে না বা ব্রেড খেতে পছন্দ করে না, এইভাবে এই নাস্তাটা তৈরি করলে বাচ্চারাও খুবই খুশি হবে এবং পরিবারের সবাইকেও চমকে দিতে পারবেন, আর এটি খেতে অত্যন্ত মজার। তো চলুন দেখে নেই। এই নাস্তাটা তৈরি করার জন্য চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে হাফ কাপ পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচ কুচি, 1/2 টেবিল চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন এখানে আমি 1 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও বাড়িয়ে দিতে পারেন। তো পেঁয়াজের সাথে নুডলসটাকে মিশিয়ে আমি এখানে নুডলসের যে মশলা ছিল ম্যাগি মশলা সেটা দিয়ে আমি 1/2 কাপ পানি দিয়ে এভাবে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি। তো এটাকে নামিয়ে চুলা একটি এক পাশে মানে চুলা থেকে নামিয়ে একটা পাশে রেখে দিয়েছি। এখানে আমি ব্রেড নিয়েছি 1 পিস। তো ব্রেডের যে সাইডের কালো অংশটা আছে সেটাকে আমি একটি কাঁচি দিয়ে এভাবে ফেলে দিচ্ছি। দিয়ে একটা বাটিতে কিছুটা পানি নিয়ে হাত দিয়ে এটাকে ভিজিয়ে আবার 2 হাত দিয়ে চেপে চেপে পানিটাকে ফেলে দিয়েছি। এটা খুবই আলতো হাতে চেপে চেপে পানিটাকে ফেলে দেবেন। তো পানিটাকে ফেলে দেওয়ার পরে এখানে ভেতরে নুডলস দিয়ে আমি এটাকে হাত দিয়ে টেনে টেনে এনে 4-5টা সমান করে একটা বলের মতো গোল করে নিচ্ছি। আপনারা এ পর্যায়ে আপনাদের পছন্দ মতো গোল করে বা লম্বা করে শেপ দিতে পারেন। তো এখন আমি আরেকটি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এভাবে হাত দিয়ে চেপে চেপে মোট করে করে সবগুলো করে নিতে হবে। তো সবগুলো আমি করে নিয়েছি। এখন একটি বাটিতে 4 টেবিল চামচ ময়দা নিয়েছি। ময়দাতে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো পানি, একদম পাতলা এবং বাড়িও করবো না এই ব্যাটারটাকে। তো পানি দিয়ে মিক্স করে এখানে যে বলগুলো তৈরি করেছিলাম সেই বলগুলোকে দিয়ে আমি সমানভাবে সবগুলোর সাথে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি, সেই বিস্কিটের উপরে নিয়ে বিস্কিট লাগিয়ে নিচ্ছি। আর এভাবে বিস্কিট লাগানোর পরে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিতে হবে। তো সবগুলো করা হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যানে তেল গরম করে সবগুলো বল দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে মানে তেলটা গরম থাকতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর এটা কিন্তু 4 থেকে 5 মিনিট পরে উল্টে দিতে হবে। যখন দুটি সাইড একদম লাল হয়ে যাবে তখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার একটি নাস্তা। বাচ্চারা যখন বাহানা করবে নুডলস না খাওয়ার জন্য বা ব্রেড না খাওয়ার জন্য, আপনারা এই নাস্তাটি খুবই সহজভাবে বা অল্প উপকরণে তৈরি করতে পারেন। এটা ভীষণ মজার একটি নাস্তা এবং পরিবারের সকলেই আপনার প্রশংসা করবে এই নাস্তাটির জন্য। আশা করি আপনাদের কাছে আমার নাস্তাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং শেয়ার আমাদেরকে অনেক অনেক উৎসাহী করে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।